বিজি ভরিয়া হাবিজি বাউরি লাই তানে আল্লাহ আন্দা বানাইয়া কিয়ামতের দিন তুলবা এত কঠিন শাস্তি তা নইব কোরআন মুখস্থ ভরিয়া দেন ভাউরিবা হাদিস যেদিন দেখছি কোরআন শরীফ পড়িয়া দেন মুখস্থ ভরিয়া দেন মুখস্থ ভাউরি লিবা তান কিয়ামতের দিন চোখ আন্দা লই উঠিবা নাউজুবিল্লাহ এত পাওয়ার একজন কোরআন শরীফ السلام عليكم ورحمة الله وبركاته في بير أبنا شنچن أي محترم واجه كورتي جي بولچن جي قرآن پوري جي بولي جابي شناكي كامتور دين اندو هاي دارابي اندو هاي اوٹبي تو تيني حدیث دیکھسن ايتا يو تيني سپرشتو بطاي بولچن جي تيني حدیث دیکھسن آمي وي محترم كي كامت پور جنتو شمائي دي لام عبارو ديچي ايراكي تو ديچي لام محمدية رسول الله شفايت كي جين الله جي درود ونرا بنائسن ايتا كامت پور جنتو شمائي دي اسلام دخائي بار جنو قرآن حدیث دیکھیا فارن نائي এবার বলছি তিনি যেখানে যে বলছেন যারা কোরআন ইয়াদ করবে করার পরে যদি ভুলে যায় তাহলে কিয়ামতের দিন থাকে নাকি অন্ধ হয়ে উঠবে নবীর সাল্লাম থেকে একটা হাদিস দেখানোর জন্য ইউবাইরা সম্পূর্ণ একটা বানোয়াট এবং ভিত্তিহীন কথা নবীর নামে হাদিস বানাইছেন উনি ওনাকে তৌবা করা উচিত দুই নম্বর কথা হচ্ছে গিয়া কোরআন পড়ে ভুলে যাওয়া কি এত সহজ না কোরআন পড়ে ভুলে যাওয়া অবশ্যই গুনাহের কাজ ভুলে যাওয়ার ওয়াজ করাও ভুল মহতরম আপনি এটা জানেন না হাদিসে আছে নবী আলাইহিস সালাম বলেছেন যে তোমরা নিজে বলো না তোমরা এই কথা বলিও না যে আমি ভুলে গেছি বরং এই কথা বলতে হবে যে আমাকে ভুলিয়ে দেওয়া হয়েছে বুঝতে পারছেন আপনি ওয়াদ করতেছেন যে ভুলে যাবে এই করবে সে করবে এই কথাটা বলা হচ্ছে তো মকরু হ্যাঁ আপনি এটা জানেন না সে এটা বলতে পারবে না যে আমি ভুলে গেছি বলতে হবে আমাকে ভুলিয়ে দেওয়া হয়েছে দুই নম্বর কথা হচ্ছে যে আবু দাউদের একটা হাদিসের মধ্যে নবী আলাইহিস সালাম থেকে বলা হয়েছে যে ফালাহু আজজামা শব্দ আছে আজজামা মানে যে কোরআন পড়ে ভুলে যাবে তাকে কিয়ামতের দিন পুঙ্গ অবস্থায় অর্থাৎ বলা হয়েছে খালি হাতে আল্লাহর সাথে সাক্ষাৎ করবে এখানে এই হাদিসটা হচ্ছে সনদ দুর্বল এই হাদিসের আবু দাউদের যে হাদিসটা এই সনদটা হচ্ছে দুর্বল এখানে সনদের রাবির ক্ষেত্রে বিভিন্ন জোরা আছে এবং হাদিসটা হচ্ছে জয়ীফ যত সম্ভব মুহাদ্দিসিন আকরাম বলেছেন এটা গুনাহের কাজ কেউ কবিরা গুনাহ বলেছেন কেউ গুনাহ বলেছেন এবং নাসিয়ার মানে ভুলের অনেকে ব্যাখ্যা করেছেন ইমাম আবু ইউসুফ রহিমাহুল্লাহ এর অনেক লম্বা ব্যাখ্যা করেছেন তবে কোরআন হাদিসে কোথাও খুঁজলে এ কথা পাওয়া যায় না যে যদি কেউ কোরআন পড়ে ভুলে যায় তাহলে তাকে কিয়ামতের দিন অন্ধ হিসাবে উঠানো হবে এবং এই মুলি সাহেব যে বলছেন যে তিনি স্বয়ং দেখেছেন হাদিস তাহলে আমি ওই মুলি সাহেবকে বলবো যে আপনি ওই হাদিসটা দেখানোর জন্য আমি আপত্তি করেছি এরকমের কোনো হাদিস নাই আমি আপনার এই বক্তব্যের উপরে এতরাজ করতেছি আপনি একটা হাদিস দেখান যেখানে বলা হয়েছে যে যে কোরআন পড়ে ভুলে যাবে তাকে কিয়ামতের দিন অন্ধ হিসাবে তোলা হবে বিভিন্ন হাদিসের মধ্যে ব্যাখ্যা রয়েছে কোরআনের মানে আপনাকেই রেগুলারি পড়তে হবে ইয়াদ রাখতে হবে এবং হাফিজে কোরআনের বিভিন্ন ফজিলত রয়েছে কোরআন যারা হাফিজ তাদের অনেক মর্যাদা রয়েছে এ ব্যাপারে তিরমিজির একটা হাদিস আছে গিয়া মান কারা আল কুরআন ফাস্তাজহারাহু ফাহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু যেখানে বলা হয়েছে ওয়াশাফাহু মিন আশারাতিম যে 10 জনের সুপারিশ করার ব্যাপারে হাদিস এটা ফাজাইলের ক্ষেত্রে যদিও হাদিসটা জয়ীফ তিরমিজি শরীফের যে হাদিস আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত এটা হচ্ছে হাদিসটা জয়ীফ তো বলা হয়েছে যে হাফিজ কোরআনের অনেক সম্মান তাদের প্রদর্শন করা হয়েছে হাফিজ কোরআনের অনেক সম্মান বলা হয়েছে যে কোরআন পড়বে আমল করবে হালালকে হালাল মানবে হারামকে হারাম মানবে তাদেরকে জান্নাতের মধ্যে প্রবেশ করানো হবে এগুলো ঠিক আছে গিয়া তারপরে আপনার বলা হয়েছে যে চশমা চর্চা রাখার জন্য যেন ইয়াদ না বলে যায় আর যদি কেউ বলে যায় তাহলে সে এটা যেন না বলে যে আমি ভুলে গেছি বলতে হবে আমাকে ভুলিয়ে দেওয়া হয়েছে হ্যাঁ বলতে হবে আমাকে ভুলিয়ে দেওয়া হয়েছে হাদিসের মধ্যে কঠোর নিষেধাজ্ঞা রয়েছে যে আপনাকে আপনি এটা বলতে পারবেন না যে আমি ভুলে গেছি নবী আলাইহিস সালাম নিষেধ করেছেন তরম যদি অন্ধ হয় তাহলে এর আরবি শব্দ হবে আমা বলা হচ্ছে আজজামা মানে হচ্ছে খালি হাতে বা পুঙ্গু অবস্থায় তাদেরকে আল্লাহর সাথে দেখা করবে যদিও হাদিসটা জয়ীফ তাহলে আশা করি বুঝতে পারছেন ভালো লাগলে অন্যদেরকে শোনার সুযোগ করে দিবেন।